আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহিন স্ক্র্যাপস। আমি আজ আপনাদের সামনে এই সুন্দর মাল্টি কালারের নেকটি নিয়ে এসেছি, আর এটি আমি কিভাবে তৈরি করেছি আজ এই ভিডিওতে আমি তা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। এই নেকটি আমি 1 বছর বেবির জন্য তৈরি করেছি। আপনারা যে কোনো বয়সের বেবির জন্য এই নেকটি তৈরি করে নিতে পারেন। আমি সব বয়সের বেবিদের মেজারমেন্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন, খুব সুন্দর মাল্টি কালারের একটি নেক। আমি এই নেকটিতে বেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বোতাম বা হুক লাগিয়ে নিতে পারেন। এবং নেকটিতে আমি 3টি সুন্দর ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এই ফ্লাওয়ারগুলো টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বক্স এবং ইনডিসক্রিনে এগুলো লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো দেখুন, সুন্দর এই নেকটি আপনারা যে কোনো বেবিদের ড্রেসের সাথে অ্যাড করে নিয়ে বাচ্চাদের সুন্দরভাবে ড্রেস তৈরি করে দিতে পারেন। তো চলে যাই মূল কাজে। এই নেকটি তৈরিতে আমি ব্যবহার করেছি লাচ্চি সুতা, অনেকে এগুলোকে সুন্দরী সুতা বলে থাকেন। আমি 2 গুণ করে নিয়ে এই সুতাটি ব্যবহার করেছি। আমার লেগেছে একটি হুক, আমি 12 নম্বর হুক নিয়েছি এবং আমি একটি সিজার ব্যবহার করেছি। তো চলে যাই মূল কাজে। তো যাদের এই চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি ভিডিও এই প্রথমবার দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলে যাই মূল কাজে। আমি প্রথমে এই পিঙ্ক কালার সুতাটি নিয়ে নিয়েছি এবং আমি একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নিলাম। এবার আমি 12 ইঞ্চি চেইন তৈরি করে নেব। যেহেতু আমি নেকটি 1 বছর বয়সের বেবির জন্য তৈরি করব, তাই আমি 12 ইঞ্চি পরিমাণ চেইন তৈরি করে নেব। আমি এখানে 12 ইঞ্চি চেইন তৈরি করে নিয়েছি। আমি আপনাদের একটু মেপে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ফিতার উপরে এই ফাউন্ডেশন চেইনটিকে এভাবে রাখবো, আমি বেশি টানবো না এবং বেশি লুজও রাখবো না। আমি স্বাভাবিকভাবে এভাবে রেখে মেপে নেব। দেখুন, আমার ঠিক 12 ইঞ্চি কমপ্লিট হয়েছে। তো এবার আমি তিনটি চেইন বেশি করে নেব, যেহেতু 3 চেইন সমান 1 ডাবল ক্রোসেট কাউন্ট করা হয়। তো এবার আমি 4 নম্বর চেইনে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম। তো এখানে আমার 2টি ডাবল ক্রোসেট কমপ্লিট হলো। তো এবার আমি প্রত্যেকটি চেইন লুপে 1টি করে ডাবল ক্রোসেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এভাবে প্রত্যেকটি চেইনে 1টি করে ডাবল ক্রোসেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার আপনাদের একটু মেপে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে 12 ইঞ্চি তৈরি করেছিলাম। আমি এভাবে ফিতার উপরে এটিকে নিয়ে আস্তে আস্তে এভাবে মেপে নেব। তো দেখুন, আমার একদম 12 ইঞ্চি কমপ্লিট হয়েছে। এবার আমি এখানে 3টি চেইন করে নেব, 1 2 3, এবং এটিকে টার্ন করে নিয়ে পরবর্তী চেইন লুপে 1টি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। তো আমার 2টি ডাবল ক্রোসেট হয়েছে। তো আমি এখানে
5টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব বাটন স্পেসের জন্য। আমি 5 ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি বাটন স্পেসের জন্য। এবার আমি 3 চেইন তৈরি করে নেব। তো আমি 3 চেইন তৈরি করে নিলাম। এবার 2 চেইন স্কিপ করে 3rd নাম্বার চেইনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো বাটন স্পেসের পর শুরুতে আমি 3 চেইন করে নিলাম, কিন্তু এবার আমি 5 চেইন তৈরি করে নেব। আমি 5 চেইন তৈরি করে নিলাম। এবার 2 চেইন স্কিপ করে 3rd নাম্বার চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি আবার 5 চেইন করে নেব। 2 চেইন স্কিপ করে 3rd নাম্বার চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং বাটন স্পেসের জন্য আমি এখানে 5টি ডাবল ক্রোশেটের মাথায় 5টি ডাবল ক্রোশেট করে নেব এবং বাটন স্পেসের পূর্বে আমি 3 চেইন করে নেব। তাহলে রাউন্ডের শুরুতে এবং শেষে বাটন স্পেসের পাশে যে লুপটি তৈরি হবে চেইন লুপটি, সেটা আমরা 3 চেইনের মাধ্যমে তৈরি করে নেব। আমি পর্যন্ত তৈরি করে নিয়েছি। এবার আমি যদি 5 চেইনের লুপ আরেকটি তৈরি করি, তো এখানে আমার 5টির চেয়ে ঘর কমে যাবে, সেক্ষেত্রে বাটন হলো আমার ছোট হয়ে যাবে। এজন্য আমি এবার 3 চেইন করে নেব এবং 2টি চেইন স্কিপ করে 3rd চেইনের মধ্যে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এবার বাকি লুপগুলোতে আমি বাটন স্পেসের জন্য ডাবল ক্রোশেট করে নেব। তো আমি প্রথমে বাটন স্পেসের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, কিন্তু এখানে আমার 6টি ডাবল ক্রোশেট তৈরি হয়েছে। দেখুন, আমি 6টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। এবার 3 চেইন করে এটিকে টার্ন করে নেব। তো তার আগে একটু আমরা দেখে নিই যে এটি আমাদের ঠিক মতো রাউন্ড হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আমাদের এই নেকটি খুব সুন্দরভাবে রাউন্ড হয়েছে। তো এবার আমি এই বাটন স্পেসের প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। বাটন স্পেসের 6টি ডাবল ক্রোশেটের মধ্যে আমি 6টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমি 3 চেইন করে নেব এবং এই 3 চেইন স্কিপ করে নেক্সট 5 চেইনের লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটিকে জয়েন করে নেব। এবার আমি 5 চেইন তৈরি করে নেব। এবং পরবর্তী 5 চেইনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটিকে জয়েন করে নেব। আমি পুনরায় 5 চেইন তৈরি করে নেব এবং নেক্সট 5 চেইনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো আমি এভাবে 5 চেইন তৈরি করব এবং এই 5 চেইনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দ্বারা জয়েন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি 3 চেইন করে নেব এবং এখানে আমি কোনো কাজ করব না, আমি সরাসরি এই ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট তৈরি করে নেব এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নেব বাটন স্পেসের জন্য। তো এখানে আমার 5 ডাবল ক্রোশেট রয়েছে আর 5 ডাবল ক্রোশেটের মাথায় আমাকে 5 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে।
তো এখানে আমি 5 ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমি 3 চেইন করে নিব এবং এটিকে টার্ন করে নেব। এবার আমি 5টি ডাবল ক্রোশেটের মাথায় 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমি 3 চেইন তৈরি করে নেব। এবার আমি এই ফার্স্ট লুপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এবার 5 চেইন করে নেব এবং নেক্সট 5 চেনের লুপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। পুনরায় 5 চেইন করে নেব এবং নেক্সট 5 চেনের লুপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো দেখুন এখানে আমি এই রোতে 3 চেইন করেছিলাম, কিন্তু চেইনের সেকেন্ড রোতে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে না আটকে সরাসরি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি এবং চেনের থার্ড লাইনে আমি 3টি চেইন করে এই ফার্স্ট লুপে সিঙ্গেল ক্রোশেট দ্বারা জয়েন করেছি। আমি যদি এখানে সিঙ্গেল ক্রোশেট দ্বারা জয়েন করে নিতাম তাহলে এটি আমার এভাবে বাঁকা হয়ে আসতো, আর এ কারণে আমি এখানে এই সিঙ্গেল ক্রোশেটের ঘর 3 চেইনের এই লুপটি স্কিপ করে নিয়েছি। তো আপনারাও একটু খেয়াল করে এভাবে কাজ করে নেবেন, তাহলে আপনাদের কাজের ফিনিশিং গুলো খুব সুন্দর হবে। তো আমি 5 চেইন করে পরবর্তী চেইন লুপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিলাম। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 5 চেইন করে নেব এবং এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দ্বারা জয়েন করে নেব। এবার 3 চেইন করে নেব এবং এই ডাবল ক্রোশেটের চেইন লুপে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব এবং পরবর্তী সবগুলো ডাবল ক্রোশেটের মধ্যেই আমি ডাবল ক্রোশেট করে নেব এবং এটি বাটন স্পেসের জন্য তৈরি করে নেব। তো এখানে আমার 6 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। তো এবার আমি যে 3 চেইন করেছিলাম, তো 3rd চেইনের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে এই রোটি কমপ্লিট করে নিলাম। এবার আমি একটি চেইন করে সুতাটাকে একটু বাড়তি রেখে কেটে নেব। সুতাটাকে কেটে নিলাম। তো এবার একটু দেখে নেই আমাদের রাউন্ডটি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এটি সুন্দরভাবে রাউন্ড হয়েছে। এবার আমরা অন্য কালারের ইয়ার্ন জয়েন করে নেব। তো এবার আমি এই কালারের ইয়ার্নটি এখানে জয়েন করে নেব। এখানে জয়েন করে নিলাম। এবার আমি 3 চেইন করে নেব এবং প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নেব ও স্টিচের মধ্যে এই বাড়তি সুতাগুলোকে এভাবে হাইড করে নেব। আমি ডাবল ক্রোশেট গুলো তৈরি করে নিচ্ছি। এখানে 6টি ডাবল ক্রোশেট রয়েছে এবং প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার এই ফার্স্ট যে 3 চেইন লুপ রয়েছে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার পরবর্তী চেইন লুপে আমি 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব।
থ্রি ফোর, আমি চারটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার নেক্সট চেন লুপেও আমি চারটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। টু থ্রি ফোর, তো এভাবে আমি প্রত্যেকটি এই চেইন লুপে চারটি করে ডাবল ক্রোসেট করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি এই রোটি শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এই থ্রি চেইন লুপেও আমি তিনটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। ওয়ান টু অ্যান্ড থ্রি, তো আমি ফাইভ চেনের লুপে চারটি ডাবল ক্রোসেট এবং এই বাটন হোলের পাশে থ্রি চেন লুপে এবং এই বাটন হোলের পাশে থ্রি চেন লুপে আমি তিনটি করে ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিয়েছি। এবার আমি বাটন স্পেসের বাকি ডাবল ক্রোসেটগুলোর মাথায় একটি করে ডাবল ক্রোসেট করে নেব। তো এখানে আমার পাঁচটি ডাবল ক্রোসেট রয়েছে বাটন স্পেসে, তো এখানে আমি পাঁচটি ডাবল ক্রোসেট তৈরি করে নিচ্ছি। এবার লাস্ট ডাবল ক্রোসেটটি আমি তৈরি করছি। এবার লাস্ট ডাবল ক্রোসেটটি আমি তৈরি করে নিলাম। তো এবার আমি থ্রি চেইন করে এটিকে টার্ন করে নেব এবং এই এই পাশে পাঁচটি ডাবল ক্রোসেটের মাথায় পাঁচটি ডাবল ক্রোসেট করে বাটন স্পেসের জন্য রেখে দেব। তো আমি বাটন স্পেসের ডাবল ক্রোসেটগুলো একটু ছোট করে তৈরি করব, কারণ এই চেইনের হাইটগুলি খুব বেশি হয় না। সেক্ষেত্রে যদি এই ডাবল ক্রোসেটগুলো বেশি লম্বা হয়ে যায় তাহলে আমার বাটন স্পেসটি একটু কোনা হয়ে বের হয়ে থাকবে, আর এ কারণে আমি এই ডাবল ক্রোসেটগুলো একটু সাইজে ছোট করে তৈরি করব যাতে আমার চেন হাইটের মতো হয়। তো পাঁচটি ডাবল ক্রোসেট আমি তৈরি করে নিলাম। এবার আমি থ্রি চেন করে নেব এবং দুটি চেন স্কিপ করে থার্ড নাম্বার চেনে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে নেব। এবার ফাইভ চেন করে নেব এবং টু চেন স্কিপ করে থার্ড চেনের মধ্যে সিঙ্গেল ক্রোসেট দ্বারা জয়েন করে নেব। আমি এভাবে পাঁচটি করে চেন করে দুটি চেন স্কিপ করে থার্ড চেনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি রোটি এই পর্যন্ত তৈরি করে নিয়েছি। এবার আমি থ্রি চেন করে নিয়েছি। এবার টু চেন স্কিপ করে থার্ড নাম্বার চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। এবার বাটন স্পেসের জন্য যে ডাবল ক্রোসেটগুলো রয়েছে সবগুলো ডাবল ক্রোসেটের মাথায় একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব। তো এখানে আমি সবগুলো ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম। তো নিচের সারিতে আমার ছয়টি ডাবল ক্রোসেট ছিল, কিন্তু এবার আমার সাতটি ডাবল ক্রোসেট তৈরি হয়েছে। এবার আমি থ্রি চেন করে নেব এবং এটিকে টার্ন করে নিয়ে পুনরায় সবগুলো ডাবল ক্রোসেটের মধ্যে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব। আমি সবগুলো ডাবল ক্রোসেট তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে চারটি চেন করে নেব এবং এই ঘর তিন চেনের এই ঘরটি স্কিপ করে নেক্সট ফাইভ চেনের
লুপে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এবার আমি 5 চেইন করে নেব এবং নেক্সট 5 চেইনের লুপে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এভাবে আমি এই রাউন্ডটি তৈরি করে নেব। আমি ডটের শেষ পর্যায়ে এসে গেছি। এবার আমি এখানে 4 চেইন করে নেব এবং এই সবগুলো ডাবল ক্রোসেটের মাথায় একটি করে ডাবল ক্রোসেট করে নেব। এখানে আমার 5টি ডাবল ক্রোসেট রয়েছে। আমি 5টি ডাবল ক্রোসেটের মাথায় 5টি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিচ্ছি। তো 5টি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিলাম। এবার আমি 3 চেইন করে নেব এবং এটিকে টার্ন করে নেব এবং এই 5টি ডাবল ক্রোসেটের মাথায় পুনরায় 5টি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। পাঁচটি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। এবার আমি 3 চেইন করে নিলাম এবং এই 4 চেইন স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এবার আমি 5 চেইন করে নেব এবং নেক্সট 5 চেইনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। আমি পুনরায় 5 চেইন করে নেব এবং নেক্সট 5 চেইনের লুপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি এই রোটি এ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 5 চেইন তৈরি করে নেব এবং এই 4 চেইনে লুপে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এবার আমি 3 চেইন করে নেব এবং এই ডাবল ক্রোসেটের মাথায় আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। এবার আমি সবগুলো ডাবল ক্রোসেটের মাথায় একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব। আমি এই ডাবল ক্রোসেট গুলো তৈরি করে আলাদা সুতা জয়েন করে নেব। আমি সবগুলো ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম। এবার আমি একটি চেইন করে সুতাটিকে কেটে নেব। আমি সুতাটি কেটে নিয়েছি। এবার আমি এটিকে টার্ন করে নেব এবং এই হোয়াইট কালারের সুতাটি আমি এখানে জয়েন করে নেব। আমি এখানে হোয়াইট কালার সুতাটি জয়েন করে নিয়েছি। এবার আমি এখানে 3 চেইন করে নেব। 3 চেইন করে নিলাম। এবার নেক্সট ডাবল ক্রোসেটের মাথায় আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। আমি এভাবে সবগুলো ডাবল ক্রোসেটের মাথায় একটি করে ডাবল ক্রোসেট কমপ্লিট করে নেব। এভাবে আমি ডাবল ক্রোসেট গুলো করে নেব। এবং এই বাড়তি সুতাগুলোকে স্টিচের মধ্যে ভাবে হাইড করে দেব। এবার এই 3 চেনের যে লুপটি রয়েছে এখানে আমি একটি ডাবল ক্রোসেট করে নিলাম। আমি এখানে
তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমি তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার নেক্সট ফাইভ চেনের লুপে আমি তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমি এখানে আরো একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি এই ফাইভ চেনের লুপে মোট চারটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার নেক্সট ফাইভ চেনের লুপে আমি আরো চারটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এভাবে আমি প্রত্যেকটি চেন লুপে চারটি করে ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি রোটি এ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার এই থ্রি চেন লুপে আমি তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। টু অ্যান্ড থ্রি আমি তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার এই বাটন স্পেসে পাঁচটি ডাবল ক্রোশেট রয়েছে, এই পাঁচটি ডাবল ক্রোশেটের মাথায় আমি পাঁচটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। টু থ্রি ফোর এবং সর্বশেষ ডাবল ক্রোশেটটা আমি যে থ্রি চেন করেছিলাম তো থার্ড নাম্বার চেনের মধ্যে দিয়ে ডাবল ক্রোশেটটি করে নেব। তো পাঁচটি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। এবার আমি থ্রি চেন করে এটিকে টার্ন করে নিলাম। এবার আমি পাঁচটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব বাটন স্পেসের জন্য। তো থ্রি চেন সমান ওয়ান ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। তো আমার একটি ডাবল ক্রোশেট কমপ্লিট হয়েছে, আমি আর চারটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমার দুটি ডাবল ক্রোশেট কমপ্লিট হলো, থ্রি ফোর অ্যান্ড ফাইভ আমি পাঁচটি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। এবার আমি থ্রি চেইন করে দুটি ঘর স্কিপ করে থার্ড নাম্বার চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এবার আমি ফাইভ চেইন করে নেব এবং দুটি ঘর স্কিপ করে থার্ড নাম্বার চেনের লুপে আমি সিঙ্গেল ক্রোশেট দ্বারা জয়েন করে নেব। আমি পুনরায় পাঁচটি চেন করে নেব এবং দুটি ঘর স্কিপ করে থার্ড নাম্বার চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি রাউন্ডটি শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি থ্রি চেন তৈরি করে নেব এবং টু চেন স্কিপ করে থার্ড নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এবার বাটন স্পেসের জন্য বাকি যে ডাবল ক্রোশেটগুলো রয়েছে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। তো এখানে আমার ছয়টি ডাবল ক্রোশেট রয়েছে। তো আমি ছয়টি ডাবল ক্রোশেটের মাথায় ছয়টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি সবগুলো ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। এবার আমি থ্রি চেইন করে এটিকে টার্ন করে নিলাম। এবার সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় আমি পুনরায় ডাবল ক্রোশেট করে নেব। এখানে ছয়টি ডাবল ক্রোশেটের মাথায় আমি পুনরায় ছয়বার ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি এখানে পাঁচটি চেন করে নেব এবং এই থ্রি চেনের লুপ স্কিপ করে নেক্সট ফাইভ চেনের লুপে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব, সরি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। আমি আবার পাঁচটি চেন করে নেব এবং নেক্সট ফাইভ চেনের লুপে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো আমি এভাবে পাঁচটি করে চেন করব এবং এই ফাইভ চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি এই চেন রোটি এই পর্যন্ত তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে ফাইভ চেন তৈরি করে নেব এবং
এই ডাবল ক্রোসেটের মধ্যে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। এবার পরবর্তী ডাবল ক্রোসেট গুলোর মধ্যে আমি ডাবল ক্রোসেট করে নেব এবং এটি বাটন স্পেসের জন্য রেডি হয়ে যাবে। তো এখানে আমার পাঁচটি ডাবল ক্রোসেট রয়েছে, আমি পাঁচটি ডাবল ক্রোসেটের মাথায় পাঁচটি ডাবল ক্রোসেট তৈরি করে নিচ্ছি। আমি চারটি ডাবল ক্রোসেট তৈরি করেছি, এবার লাস্ট ডাবল ক্রোসেটটি আমি তৈরি করব। আমি সবগুলো ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম, এবার আমি থ্রি চেইন করে নেব এবং এটিকে টার্ন করে নিয়ে আবার সবগুলো ডাবল ক্রোসেটের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব। এখানেও আমি পাঁচটি ডাবল ক্রোসেটের মধ্যে পাঁচটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। আমি পাঁচটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিয়েছি, এবার আমি থ্রি চেইন করে নেব এবং এই ফাইভ চেনের লুপে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে নেব। আমি আবার পাঁচটি চেন করে নেব এবং পরবর্তী ফাইভ চেনের লুপে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে নেব। তো এই সেমভাবে আমি এই শুরুতে যেমন আমি ডাবল ক্রোসেট করে তিনটি চেন করে জয়েন করে নিয়েছি, ঠিক সেমভাবে আমি এই লাস্টেও এখান থেকে পাঁচটি চেন করে এখানে আসবো এবং থ্রি চেন করার পরে আমি এই বাটন স্পেসের ডাবল ক্রোসেটগুলোর মধ্যে ডাবল ক্রোসেট করে নিয়ে এই রোটি কমপ্লিট করে নেব। আমি এই রোটি কমপ্লিট করে সুতা কেটে নিয়েছি। এবার আমি এই অরেঞ্জ কালারের সুতাটিকে এখানে অ্যাড করে নেব। তো আমি যেখানে শেষ করেছি ঠিক সেখান থেকেই আমি এই সুতাটিকে অ্যাড করে নেব। অ্যাড করে নেব, এবার থ্রি চেন করে নেব, টু অ্যান্ড থ্রি, থ্রি চেন করে নিলাম। এবার বাটন স্পেসের সবগুলো ডাবল ক্রোসেটের মধ্যে আমি ডাবল ক্রোসেট করে নেব। আমি এই ডাবল ক্রোসেটগুলো একটু ছোট করে নেব, যেহেতু আমার চেনের হাইটটা খুব বেশি বড় হয় না, তাই আমি এই ডাবল ক্রোসেটগুলো একটু ছোট করে নেব যাতে চেনের হাইটের সমান হয়। এই স্টিচের মধ্যে আমি এই বাড়তি সুতাগুলোকে এভাবে হাইট করে নেব। তো এখানে আমার ছয়টি ডাবল ক্রোসেট রয়েছে, তো আমি এই ছয়টি ডাবল ক্রোসেটের মধ্যে একটি করে ডাবল ক্রোসেট করে মোট ছয়টি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম। এবার আমি এই থ্রি চেইন লুপে তিনটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব, ওয়ান টু অ্যান্ড থ্রি। আমি তিনটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম। নেক্সট ফাইভ চেন লুপে আমি চারটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর। আমি চারটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম। এবার নেক্সট ফাইভ চেনের লুপে আমি চারটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর। তো এই সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং এর শেষে আমি এই থ্রি চেইন লুপে তিনটি ডাবল ক্রোসেট করব এবং এই বাটন স্পেসে সবগুলো ডাবল ক্রোসেটের মধ্যে একটি করে ডাবল ক্রোসেট করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আমি এই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি থ্রি চেইন করে এটিকে টার্ন করে নেব এবং বাটন স্পেসের জন্য আমি পাঁচটি ডাবল ক্রোসেটের মধ্যে পাঁচটি ডাবল ক্রোসেট করে নেব, থ্রি ফোর অ্যান্ড ফাইভ। আমি পাঁচটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম। এবার আমি থ্রি চেন করে নেব এবং দুটি
চেইন লুপ স্কিপ করে থার্ড নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এবার আমি ফাইভ চেইন করে নেব, দুটি চেন স্কিপ করে থার্ড নাম্বার চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। আমি পুনরায় পাঁচটি চেন করে নেব এবং দুটি ঘর স্কিপ করে থার্ড নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো এই পুরো রাউন্ডটি আমি এভাবে কমপ্লিট করব এবং এই হোয়াইট কালারের সুতো দিয়ে আমি যেভাবে রাউন্ডগুলো তৈরি করে নিয়েছি আমি সেমভাবে এখানে এই চেনের রাউন্ড শেষ করে আরও দুটি চেনের রাউন্ড আমি কমপ্লিট করে নেব। আমি অরেঞ্জ কালারের সব রোগুলো কমপ্লিট করে বাড়তি সুতাটিকে কেটে নিয়ে আমি স্টিচের মধ্যে হাইড করে নিয়েছি। তো দেখুন আমার নেকটি সুন্দরভাবে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবার আপনারা এই বাটন স্পেসে এভাবে বাটন বসিয়ে নিতে পারেন, আবার এখানে দুই পাশে বেল্টও তৈরি করে নিতে পারেন। তো আমি এই নেকটির দুই পাশে বেল্ট তৈরি করে নেব, আর এই বেল্ট কিভাবে তৈরি করব তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এই পিঙ্ক কালারের সুতাটি নিয়ে প্রথমে স্লিপ নট করে নেব, আমি একটি স্লিপ নট করে নিলাম। এবার আমি এই নেকে একদম কর্নার থেকে এই সুতাটিকে জয়েন করে নেব। তো আমি এখানে জয়েন করে নিলাম। তো এবার আমি এখানে দুটো চেন তৈরি করে নেব এবং আমি একবার হুকে সুতো পেঁচিয়ে এই ফার্স্ট চেনের মধ্যে দিয়ে এভাবে সুতা নেব এবং আমি প্রথমে একটি সুতা পার করে নেব এবং পরবর্তীতে আমি এই হুকে থাকা তিনটি লুপে একসাথে সুতা পার করে নেব। আমি পুনরায় হুকে সুতা পেঁচিয়ে নেব এবং আমি প্রথমে যে সুতাটি ছেড়ে দিলাম আমি সেই সুতাটির মধ্যে দিয়ে হুক নিয়ে আমি আবার সুতা হুকে পেঁচিয়ে উঠিয়ে নিয়ে আসব। হুকে আমার তিনটি লুপ রয়েছে, আমি হুকে সুতা পেঁচিয়ে একটি লুপের মধ্যে দিয়ে পার করে নেব। এবার হুকে আমার তিনটি লুপ রয়েছে, আমি এবার একসাথে তিনটি লুপের মধ্যে দিয়ে সুতা বের করে নিয়ে আসব। তো আমি হুকে আবার সুতা পেঁচিয়ে নিলাম এবং যে সুতাটি আমি ছেড়ে দিলাম সেই সুতার মধ্যে দিয়ে হুক নিয়ে আমি আবার হুকে সুতা পেঁচিয়ে নিলাম। প্রথমে একটি লুপ পার করে নেব এবং নেক্সট তিনটি লুপে আমি একসাথে সুতা পার করে নেব। আমি পুনরায় হুকে সুতা পেঁচিয়ে নেব এবং এখানে যে সুতাটি আমি ছেড়ে দিয়েছি আমি সেই সুতার মধ্যে দিয়ে হুক নিয়ে হুকে সুতা পেঁচিয়ে উঠিয়ে আনবো। প্রথমে একটি লুপ এর মধ্যে দিয়ে আমি সুতা পার করে নেব এবং পরবর্তীতে হুকে থাকা তিনটি লুপের মধ্যে দিয়ে আমি একসাথে সুতাটাকে বের করে নিয়ে আসব। তো এভাবে আমি আমার প্রয়োজন মতো এই নেকের বেল্ট তৈরি করে নেব। তো আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু এটির বেল্ট তৈরি করে নেব। তো এভাবে আমি সম্পূর্ণ বেল্টটি তৈরি করে নেব। আমি বেল্টটি এ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এখন আমি বেল্টের মাথায় একটি ছোট্ট ফুল তৈরি করে দেবো, এর জন্য আমি এখানে পাঁচটি চেন করে নেব। পাঁচটি চেন করে নিলাম এবং এই লুপগুলোর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। এবার আমি থ্রি চেন করে নেব, থ্রি চেন করে নিলাম। এবার আমি এই লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব, ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি এখানে রাউন্ড করে ফিফটিন ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমি থ্রি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম,
4 5 6 7 তো এভাবে আমি 15 ডাবল ক্রোসেট কমপ্লিট করে নেব আমি 15 ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিয়েছি এবার আমি ফারস্টে যে 3 চেইন করেছিলাম তো থার্ড চেইনের মধ্যে দিয়ে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এবার আমি একটি চেইন করে বাড়তি সুতাটিকে কেটে দেব আমি সুতাটিকে কেটে নিলাম এবার এই বাড়তি সুতাটিকে আমি এই স্টিচের মধ্যে হাইড করে নেব এবং যেখানে আমি শুরু করেছিলাম নেকের সাথে বেলটি এখানের এই বাড়তি সুতাটিকেও আমি স্টিচের মধ্যে হাইড করে নেব তো সেম ভাবে আমি এই পাশে বেলটিও তৈরি করে নেব এর জন্য আমি প্রথমে সুতাটি নিয়ে একটি স্লিপ নট করে নেব এবং এই নেকের একদম কর্নারে যে চেনটি রয়েছে এই চেনের মধ্যে আমি এটিকে জয়েন করে নেব আমি এটিকে জয়েন করে নিলাম এবার আমি এখানে 2 চেন তৈরি করে নিলাম এবার আমি ফার্স্ট যে চেনটি করেছি সেই চেনের মধ্যে দিয়ে আমি হুক নিয়ে হুকে সুতা পেঁচিয়ে আমি বের করে নিয়ে আসব এবার আমি একটি সুতা মধ্যে দিয়ে পার করে নেব এবং হুকে এবার তিনটি লুপ রয়েছে আমি তিনটি লুপের মধ্যে একসাথে এভাবে বের করে নিয়ে আসব হয়তো অনেকেই প্রথম বেলটি তৈরি করার সময় কাজটি বুঝতে পারেননি তাই এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি আস্তে করে আপনারা ভালোভাবে দেখে নিন আমি হুকে একবার সুতা পেঁচালাম এবং ফার্স্টে যে লুপটি আমি ছেড়ে দিয়েছিলাম এই লুপটি এবং এই পিছনে আরেকটি ছোট লুপ দেখা যাচ্ছে আমি এই দুটি লুপের মধ্যে দিয়ে হুক নিয়ে হুকে সুতা পেঁচে বের করে নিয়ে আসব ফার্স্টে আমি একটি লুপ এর মধ্যে দিয়ে সুতা নিয়ে আসব এবার হুকে তিনটি লুপ থাকবে আমি হুকের তিনটি লুপ এর মধ্যে দিয়ে একসাথে সুতা বের করে নিয়ে আসব আমি পুনরায় হুকে সুতা পেঁচে নেব এবং আমি যে সুতাটি প্রথমে ছেড়েছিলাম সেই সুতাটি এবং পিছনে একটি সুতা রয়েছে এই দুটির মধ্যে দিয়ে একসাথে আমি সুতা বের করে আনব এবার হুকে তিনটি লুপ রয়েছে হুকে সুতা পেঁচে আমি একটি লুপের মধ্যে দিয়ে সুতা বের করে আনব এবার হুকে তিনটি লুপ রয়েছে তিনটি লুপের মধ্যে দিয়ে একসাথে আমি সুতাটাকে বের করে নিয়ে আসব আমি আবার হুকে সুতা পেঁচে নেব এবং আমি ফার্স্টে যে সুতাটি ছেড়েছি সেটি এবং পিছনের এই একটি ছোট্ট লুপ রয়েছে এই দুটির মধ্যে একসাথে হুক ঢুকিয়ে হুকে সুতা পেঁচে বের করে নিয়ে আসব হুকে তিনটি লুপ রয়েছে আমি ফার্স্টে একটি লুপের মধ্যে দিয়ে সুতা বের করে আনব এরপর হুকে তিনটি লুপ রয়েছে তিনটি লুপের মধ্যে দিয়ে আবার একসাথে সুতা বের করে নিয়ে আসব তো দেখুন আমার বেল্টটি তৈরি হচ্ছে তো এভাবেই আমি এ পাশের বেল্টটি যেভাবে তৈরি করেছি এই বেল্টটিও একই রকম ভাবে তৈরি করে এই বেল্টের মাথায় এরকম ছোট্ট একটি রাউন্ড ফ্লাওয়ার তৈরি করে আমি এই বেল্টটিও কমপ্লিট করে নেব আমি এই পাশের বেল্টটিও কমপ্লিট করে নিয়েছি এবং বাড়তি সুতাগুলোকে আমি স্টিচের মধ্যে এভাবে হাইড করে নিয়েছি তো এবার আমি নেকটিকে একটু সুন্দরভাবে গুছিয়ে দেখাই এবার আমি কিছু ফ্লাওয়ারের সাহায্যে নেকটিকে ডেকোরেশন করে নেব দেখুন সুন্দরভাবে আমার নেকটি রেডি হয়ে গিয়েছে এবার আমি এ ধরনের কিছু ফ্লাওয়ারের সাহায্যে নেকটিকে ডেকোরেশন করে নেব এই ফ্লাওয়ারগুলিকে নেকের সাথে গ্লুগানের সাহায্যে
জয়েন করে নেওয়া যায়, আবার সুচ সুতার মাধ্যমে সেলাই করেও ডেকোরেশন করে নেওয়া যায়। তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেভাবে ডেকো।